একটা চমৎকার সুইংগুলো দেখেন, হেমের সুইংগুলো। তো চলে আসি এর কাঙ্ক্ষিত বাটনে। দেখেন বাটনটি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ইউস পোলোর স্যাম্পল দেওয়া আছে, ইউস পোলো ব্র্যান্ড দেখেন করা, সম্পূর্ণ এমব্রয়ডারি করা হয়েছে। এই স্টাইলটা দেখেন কতটা গর্জিয়াস ভাবে করা হয়েছে। দেখেন লুপটাও দেখেন কতটা স্টাইলিশ ভাবে লুপটা দিচ্ছে, এখানে পেছনের লুপটা। আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিবারের মতো এক্সপোর্ট হাউজিং চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আরও একটি ডেনিম এর রিভিউ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার আমার সামনে তিনটি ওয়াশ রাখা আছে, ডেনিম স্যাম্পলের ওয়াশ রাখা আছে। দেখেন একটি এই ব্র্যান্ডটি হলো মিউস পোলোর ডেনিম ব্র্যান্ডের তিনটি ওয়াশ রাখা আছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এর পলিগুলো দেখেন আপনারা, পলির উপরে সম্পূর্ণ প্রিন্ট করা আছে, ইউস পোলোর লোগো দেওয়া আছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন। তো বেশি কথা না বলে চলুন এর রিভিউতে চলে যাওয়া যাক। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের মাঝে ডার্ক ওয়াশটি সম্পর্কে আলোচনা করব। তো আমি আপনাদেরকে ডার্ক ওয়াশটি এখন আনবক্সিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালারের ডার্ক ওয়াশ, দেখেন পলের ভিতর থেকে হয়তো বুঝতে পারেনি আপনারা, দেখেন এখন কতটা চমৎকার কালার এই ডার্ক ওয়াশটির। দেখেন আমি যদি ফ্রন্ট সাইডটা যদি আপনাদেরকে দেখাই, তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এর ফ্রন্ট সাইড। দেখেন সম্পূর্ণ স্লিম ফিট, দেখেন সম্পূর্ণ স্লিম ফিট একটি প্রোডাক্ট। দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন লুক লাইক কতটা সুন্দর ফ্রন্ট সাইডটা দেখতে, দেখতেই পাচ্ছেন এর ফ্রন্ট সাইডটা। তো এর সাথে আপনি যেগুলো অ্যাটাচমেন্টগুলো যেগুলো পাবেন, যেগুলো অ্যাক্সেসরিজগুলো পাবেন, তো সেগুলোর একটা আমি বর্ণনা দিয়ে দিচ্ছি। তো আপনারা দুটি করে হ্যান্ডটেক পাবেন, দেখেন ইউসপুলো কতটা মোটা হ্যান্ডটেক, দেখেন ইউসপুলো ব্র্যান্ডিং করা আছে, দুটি হ্যান্ডটেক পাবেন। এখানে যা যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউসপুলো এই প্যান্টি সম্পর্কে। তো দেখেন হেমটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন হেমে দুটি বারটেক করা আছে, এখানে একটি বারটেক আছে, এখানে একটি বারটেক আছে। দেখেন কতটা চমৎকার সুইংগুলো, দেখেন হেমের সুইংগুলো। তো চলে আসি এর কাঙ্ক্ষিত বাটনে। দেখেন বাটনটি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ইউসপুলোর স্যাম্পল দেওয়া আছে, ইউসপুলো ব্র্যান্ড দেখেন এখানে ইউসপুলো লেখা আছে সম্পূর্ণ। তো দেখতে পাচ্ছেন, তো দেখেন এর পিছেও কিন্তু দেখেন এর একটি 7-6 দেখেন বাটনের পিছু কিন্তু লেখা আছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন। তো দেখেন রিপিটেও কিন্তু, এমনকি রিপিটেও কিন্তু দেখেন ইউসপুলোর স্যাম্পল দেওয়া আছে, দেখেন সম্পূর্ণ। দেখেন পকেটিংটা যদি দেখেন আপনার, পকেটিংয়ের সুইংটা দেখেন, দেখেন কয়েন পকেটে কিন্তু একটি গর্জিয়াসভাবে একটি এম্ব্রয়ডারি করা আছে, ইউসপুলোর লোগো দিয়ে একটি এম্ব্রয়ডারি করা আছে। দেখেন কয়েন পকেটে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা, কিন্তু দেখেন এই দেখেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা, পিছন সাইডটা যদি দেখেন আপনি দেখেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা, দেখতে পাচ্ছেন। তো এবার আসবে ওয়েস্টে, দেখেন ওয়েস্ট বেলে দেখেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা, ইউস পোলো এশিয়ান সাইন্স 1890 সম্পূর্ণ দেখেন এম্ব্রয়ডারি করা, খুব চমৎকারভাবে দেখেন লেখা আছে ইউস পোলো এশিয়ান, দেখেন খুব চমৎকারভাবে লেখা আছে ইউস পোলো এশিয়ান। তো চলে আসি এর ভিতরের সাইডে, দেখেন ভিতরের সাইডে দেখেন এর কেয়ার লেভেল আপনারা সাইজ লেভেলটা পেয়ে যাবেন, দেখেন এ দেখেন 30x30 ইউএসএ, দেখেন কেয়ার লেভেল আপনার সাইজ লেভেলটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো ভিতরের যদি আপনাদের সুইংগুলো দেখেন, দেখেন ভিতরের স্টিচিংগুলো দেখেন সম্পূর্ণ ফিট অফ দ্য আর্মে করা সম্পূর্ণ, দেখেন কতটা সুন্দর দেখেন ভিতরের স্টিচিংগুলো। দেখেন পকেটিংটা যদি দেখাই আমি আপনাদেরকে, পকেটিংটা যদি দেখাই দেখেন কতটা ধবধবে পকেট, দেখেন কতটা সাদা, দেখেন যদি কালার ব্রিড করতে তাহলে পকেটিংয়ে অবশ্যই কালার লেগে থাকতো, ফের কতটা সাদা পকেটিং। তো এই হচ্ছে এর ফ্রন্ট ভিউ। তো জিপারটাতে আসি, দেখেন এই দেখেন ওয়াইকিকের একটি অরিজিনাল জিপার, দেখেন ওয়াইকিকের একটি অরিজিনাল জিপার কতটা স্মুথ জিপার, দেখতেই পেলেন। তো চলে যাই এর ব্যাক সাইডে, আমি দেখুন চলুন ব্যাক সাইডটা দেখে আসি। তো এই হচ্ছে এর ব্যাক সাইড, দেখেন কতটা চমৎকার দেখেন ব্যাক সাইডটা, দেখেন পকেটিংয়ের স্টাইলটা দেখেন লুক লাইক কতটা গর্জিয়াস পকেটিংয়ের স্টাইলটা, অন্য কোনো ব্র্যান্ডের পকেটিংয়ের স্টাইলের সাথে কখনোই মিলবে না, দেখেন কতটা গর্জিয়াস ভাবে করা, সম্পূর্ণ এমব্রয়ডারি করা হয়েছে। এই স্টাইলটা দেখেন কতটা গর্জিয়াস ভাবে করা হয়েছে, দেখেন লুপটাও দেখেন কতটা স্টাইলিশ ভাবে লুপটা দিচ্ছে এখানে পেছনের লুপটা। তো এই হচ্ছে সে লেদার পাস, দেখেন অথেন্টিক ডেনিমকো, দেখেন হাই কোয়ালিটি, দেখেন সম্পূর্ণ সব কিছু ইন ডিটেলস দেওয়া আছে এখানে। তো এই হচ্ছে পিছনের ব্যাক সাইডের রিভিউটা, দেখেন
হচ্ছে ব্যাক সাইডটার রিভিউটা। ফিনিশিং কোয়ালিটির কথা তো না বললেই নয়, কতটা। তো এই হচ্ছে ডার্ক কালারটি, এখন আমি আপনাদেরকে লাইট কালারটি দেখাবো। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লাইট কালারটি, দেখতেই পাচ্ছেন আপনারা লাইট কালারটি কতটা চমৎকার কালারের, দেখেন কত চমৎকার কালার লাইট কালারটির, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে লাইট কালারটির ফ্রন্ট সাইড, দেখেন অ্যাজ ইট ইজ আমি যা যা দেখিয়েছি ফার্স্টে সব পাবেন আপনারা, প্রতিটা প্রোডাক্টের সাথে পলি পাবেন, ওয়ান বাই ওয়াই ওয়ান পলি পাবেন, যা যা অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সব কিছুই আপনারা পাবেন প্রতিটা প্রোডাক্টের সাথে। যদি আর ফেব্রিক্স কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এটি 12 আউন্সের একটি ফেব্রিক্স, খুবই মোটা একটি ফেব্রিক্স। দেখতেই পাচ্ছেন খুবই মোটা একটি ফেব্রিক্স। আমি আপনাদেরকে তিনটি ওয়াশ একসাথে দেখাবো, দেখেন আপনারা কালার কম্বিনেশনগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, যদি যদি না বুঝে থাকেন অবশ্যই আমি আপনারা তিনটি ওয়াশ একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন তিনটি ওয়াশ, মিড ব্ল্যাক, মিড মিড আছে এখানে ব্ল্যাক, এটা তাদের যে লাইট দেখেন, এই যে তিনটি ওয়াশ দেখতে পাচ্ছেন। এই সাইডের কালার কম্বিনেশনগুলো যদি দেখেন আপনারা, দেখেন এক কতটা ফাইন কালারগুলো, দেখেন আই থিঙ্ক আপনারা ভেরিফাই করতে পাচ্ছেন যে কালার কম্বিনেশনগুলো কতটা চমৎকার, কালার কম্বিনেশনগুলো আপনারা বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো। তো এটার আমি এখন ভিতরের সাইডটা আমি আপনাদেরকে দেখাবো এখন, যা এই যে দেখতে পাচ্ছেন ভিতরের ফিনিশিংটা, দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন আপনারা, স্টিচিংগুলো দেখেন, সুইমগুলো দেখেন আপনারা, দেখেন ভিতরে ফিনিশিংটা দেখেন আপনারা। আশা করি আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি এই প্রোডাক্টটি সম্পর্কে। তো যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই খুব দ্রুত আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ খুবই সীমিত প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে, খুবই সীমিত পরিমাণের প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে। তো এই বলে আজকের ইউজ করার রিপোর্ট এখানে শেষ করছি, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।